वेलकम बैक टू आवर चैनल चोर काटा और आमी नीलाक्षी तुम्हारे सामने निये चले एसेछि चोर काटा फूड सफारी एकटा नतून सीजन। आमरा एतो दिन बाइरे गिये गिये माने घर थेके बाइरे गिये बिभिन्न खावार दोकानेर आउटलेटे वीडियो शूट करतम तुम्हारे साथे विभिन्न रिव्यू शेयर करेछि दादा बौदी थेके शुरू करे डिबापी थेके शुरू करे साउथेर विभिन्न जायगाय आमरा गिये वीडियो शूट करेछि तुम्हारे जोन्नो विभिन्न रेस्टुरेंटेर खोज खबर दियेछि। এবার সিজন 2 তে আমরা ঠিক করেছি যেহেতু গরম বাড়ছে ওয়েদার আরো বেশি গরম হচ্ছে ঠিক সেই জন্যই তোমাদেরও বলবো তোমরাও দরকার ছাড়া বাইরে বেরিও না আর অবশ্যই ঘরে বসে আমাদের ফুড রিভিউগুলো দেখতে দেখতে তোমরাও খাবার দাবার এনজয় করো। এবার থেকে চোরকাটা ফুড সাফারির আমাদের নতুন সিজনে আমরা বাড়িতে এনে বিভিন্ন খাবারের রিভিউ করব। আজকে হচ্ছে সেই সিজনের এপিসোড নাম্বার 1। सीजन वन विभिन्न एपिसोड के तुम्हारे भालोबाशार जोनो असंख्य असंख्य धन्यवाद। तुम्हारा बोलबे जे आज के तुम्हें की निये वीडियो करते चले तुम्हारा थामनेल देखे और कैप्शन पढ़े तो जेने गेछो आमी की निये की खावार निये आज के वीडियो करते चले। आज के सबार पछंदेर बाड़ीते जेटा हमेशा एने खाई सेई निये वीडियो करते चले। आज के आमी एनेछि पिज्जा और ये पिज्जा एनेछि आमी पिज्जा हाट थेके। तो चलो एबार आस्ते आस्ते खावार दावार शुरू करा जाक। तो एखाने জোম্যাটো থেকে আর জোম্যাটোতে আমি অর্ডার করেছিলাম সন্ধ্যা 5টার সময় আর দিয়ে গেছে 6টা 10 এরকম সময় মানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো লেগেছে আমাদের বাড়িতে আসতে। তো যাই হোক এই হচ্ছে এই একটা প্যাকেট আরেকটা আছে আরেকটা হচ্ছে এই প্যাকেট। এই দু প্যাকেট ভর্তি আমি খাওয়া দাওয়ার অর্ডার করেছি বিভিন্ন ভ্যারাইটির খাবার অর্ডার করেছি। তো এক এক করে চলো দেখাই। তো ভিডিও শুরু করতে করতে আমি বলে দেব এই যে জোম্যাটো থেকে এই পিৎজা হাটের যে সমস্ত অর্ডারগুলো আমরা করেছি সেগুলো মূলত জোম্যাটোর বেস্ট সেলিং প্রোডাক্টের থেকে করেছি পিৎজা হাটের। তো এক এক করে সবটা দেখিয়ে নিই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পিৎজা যেটা আমি খুলেছি ফার্স্ট পিৎজা আমাদের চিকেন এর এই লেগ পিস গুলো ছোট ছোট তারপরে আছে তখনই খুলবো। ওকে ফার্স্ট ডে আমি স্টার্টারটা দিয়ে আমার খাবারটা শুরু করি। ওকে ভীষণ জুসি ভীষণ ফ্লেভারফুল। আমি কিন্তু সত্যি কথা বলতে এই খাবারগুলো ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে কিন্তু আমি কখনোই খাইনি এগুলো। ভীষণ জুসি ভীষণ ফ্লেভারফুল বাট যেই মশলা দিয়েগুলোকে টস করা হয়েছে এই চিকেনের লেগ পিসগুলোকে খুব বেশি কিন্তু স্পাইসি না খুব বেশি কিন্তু তেলে চোবানো না এটাতে যেটুকুনি তেল আছে বা যেটুকুনি মশলা আছে সেইটুকুনি না হলে হয়তো এই ডিশটা খেতে একদমই ভালো হতো না। বলবো একটু বেশি পরিমাণে অরিগানো দেওয়া আছে যেটা আমার খুব ভালো লাগছে যেটার স্বাদটা এবং স্মেলটা এটা কাছে আনলে নাকে আসছে আর মুখে দিলেই ফিল হচ্ছে। অনেক টেস্টি। কিনে লেগ পিস তো খাওয়া হলো এবার নেক্সট আইটেমের দিকে তো যেতে হবে। তো নেক্সট আছে হচ্ছে আমাদের দিস ওয়ান এরকম হবে দেখা যাক। এর মধ্যে আছে চিজ উপরে আছে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি এরকম একদম কাঁচা লঙ্কাই আছে চিকেনের অনেক ছোট ছোট কুচি দেওয়া আছে আর এটা ব্রেড ব্রেড। ওকে তো ফার্স্ট বাইট নিয়ে দেখি কিরকম লাগছে খেতে। মেবি এটা যেখানে মানে এটা মেবি ব্রাঞ্চে বসে খেলে বেশি ভালো লাগতো আনতে আনতে হয়তো একটু ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে টোস্ট বিস্কুটের উপর কেউ চিকেন পেঁয়াজ লঙ্কা চিজ এগুলো দিয়ে খেতে দিয়েছে এটা অতটা ভালো লাগছে না আমার
জন্য আমরা যে আইটেমটা খেতে চলেছি সেটা হচ্ছে এটা না র‍্যাপের মতো তো টেস্ট করে দেখি এরকম দেখো যে কোনো র‍্যাপের একটা বিষয় হয় যে সামনে এবং এই সামনে দুই দিকের সামনেটা দুই দিকের মুখে কোনো ফ্লেভার থাকে না তো অফ কোর্স আমি মাছখানটা না খেলে বুঝতে পারবো না এর অ্যাকচুয়াল টেস্ট কি রকম বাট হ্যাঁ obviously আমি বিগিনিং থেকে স্টার্ট করছি এবং আমার যেটা ট্রুলি ফিল হবে খেয়ে কেমন খেতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব ভেতরের পিৎজার মধ্যে আমি এখানে না ফার্স্টে বেচ পিৎজাটা খেয়ে দেখবো প্রচন্ড বেশি ভালো লাগে কর্ন কর্ন আমার প্রচন্ড পছন্দ খুবই ভালো খেতে প্রচন্ড ময়েস্ট এই এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু একদম শক্ত না ঠান্ডা হলে কিন্তু এই জায়গাগুলো চিটকে চিটকে হয়ে যায় একদম তা নয় খুবই টেস্টি আমি এখানকার বাইট একটা নিয়ে দেখাচ্ছি ওকে ডিলিশিয়াস ডিলিশিয়াস নেক্সট আমরা যে পিজ্জাটা ট্রাই করব সেটা হচ্ছে আবার এর মধ্যে কর্ন আছে আমার ভালো লেগেছে না ওই জন্য কর্নটা থাকে কর্ন নেই এইগুলো সবগুলো আমি মিডিয়াম সাইজের পিৎজা অর্ডার করেছি চিয়ার্স গাইজ আমাদের ফুড সাফারির সিজন 2 এর ফার্স্ট এপিসোডের লাস্ট খাবার খেতে চলেছি আমি বুঝতে পারছো তো আমি কি খাবার খেতে চলেছি আমি খেতে চলেছি চকোলাভা কেকটা সো বের করে দিলাম আমি এটা না লিটারালি গরম নিচটা ধরে থাকা যাচ্ছে মানে আমি এরম ভাবে ধরে আছি দেখো জাস্ট দেখো এটা গলেই গেছে প্রায় দেখতে পাচ্ছ চকলেটটা দেখতে পাচ্ছ না হবে আমার কাছে চামচ আছে আমি চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছি চকলেটটা কেমন গলে গলে গেছে এই দেখো চকলেটটা কাটার আগেই গলে গেছে ঠিক আছে এইবার আমি ফার্স্ট কাটছি কেকটা আমি চকলেটের ডাই হার্ট ফ্যান আর এটা খেতে স্বর্গ লাগে আমার পুরো অসম্ভব ভালো তো আশা করি চোরকাটা ফুড সাফারির সিজন 2 এর ফার্স্ট এপিসোডটা তোমরা এনজয় করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে নেক্সট
বাড়িতে তোমরা কি এনে আমি খাই সেটা দেখতে চাও। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। ততক্ষণ তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু লাইক করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করেও জানিও তোমাদের আজকের ভিডিওটা কিরকম লাগলো। আমার সাথে দেখা হচ্ছে তোমাদের আবার চোরকাটা ফুড সাফারির নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, ধন্যবাদ।